লকডাউন আপনাদের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের বলা আছে কিন্তু যেহেতু কালকে লকডাউন আছে সোমবারও লকডাউন আছে তাই এখন যা পরিস্থিতি আছে এই পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে দেখেছেন অনেক জায়গায় আবার কোভিড বাড়ছেও বাড়তেও শুরু করেছে আমাদের রাজ্য নয় বিভিন্ন রাজ্যে সবাই বলছিল। তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে লকডাউনের তারিখ কিন্তু আরও বাড়িয়ে দিলেন আগস্ট মাসের দুদিন সহ সেপ্টেম্বর মাসের তিন দিন বাড়ানো হয়েছে লকডাউন সে সঙ্গে রাজ্যের স্কুল কলেজ মেট্রো লোকাল ট্রেন বিমান পরিষেবার সম্বন্ধে তিনি জানিয়েছেন কবে থেকে চালু হবে তো সমস্ত কিছু আমরা জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কী আপডেট আছে আপডেটটি আমরা জেনে নেব কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রেকিং নিউজ কবে খুলবে স্কুল কলেজ রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর বিস্তারিত জানবো কি বলা হয়েছে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও এক দফায় লকডাউন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে স্কুল কলেজ বন্ধের সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আজ নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সপ্তাহে তিন দিন বিমান চলাচল করলেও আপত্তি নেই দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চলাচল করলে রাজ্য সরকার আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি স্কুল কলেজ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী কুড়ি যেটা সেপ্টেম্বর বা কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কথা দেখতে পাচ্ছেন তিনি কী কী বলেছেন তো প্রথমত তিনি বলেছেন যে সেপ্টেম্বর মাসে আরও তিন দিন লকডাউন হবে তারপরে তিনি বলেছেন যে দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন কিন্তু চালু করা যেতে পারে সে সঙ্গে রাজ্যের কোনো আপত্তি নেই এবং মেট্রো ট্রেনও কিন্তু চলাচল করতে পারে বিমান চলাচল করতে পারে সপ্তাহে তিন দিন বিমান চলাচল করতে পারে এবং সেই তিনি জানিয়েছেন যে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে তো পরপর আমরা আপডেটগুলো জানব তিনি কি বিস্তারিত বলেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও এক দফায় রাজ্য জুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী সাতই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর অর্থাৎ যেটি হচ্ছে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত তিনি জানিয়েছেন পরবর্তী যদি প্রয়োজন হয় লকডাউনের সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বাড়ানো হবে তো আপাতত কিন্তু রাজ্যে তিন দিন সেপ্টেম্বর মাসে তিন দিন লকডাউন হচ্ছে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ অর্থাৎ রাজ্যের সমস্ত স্কুল কলেজ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে পাঁচই সেপ্টেম্বর থেকে যেটা তিনি আগে বলেছিলেন যে পাঁচই সেপ্টেম্বরের পর থেকে স্কুল খোলার সম্ভাবনা তৈরি হলেও আপাতত কিন্তু কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত তা পিছিয়ে যাচ্ছে এর আগে তিনি জানিয়েছিলেন যে পাঁচই সেপ্টেম্বরের পর থেকে যেটা হচ্ছে একদিন অন্তর অন্তর কিন্তু স্কুল খোলা হবে সেই কথা তিনি এর আগে জানিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আজকে যেটা আপডেট আসছে যে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তা পিছিয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে সে সঙ্গে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর তিন দিন সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ লকডাউন হবে এবং তিনি আর কি বলেছেন আমরা শুনে নেব এদিন মুখ্যমন্ত্রী বলেন লকডাউন যেহেতু আমাদের একত্রিশে তারিখ পর্যন্ত বলা আছে সোমবার লকডাউন রয়েছে তাই এখনও যা পরিস্থিতি পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে করোনা অনেক জায়গায় বাড়তে শুরু করেছে আমাদের রাজ্যে নয় তো সেই অবস্থায় আমি মনে করি এখনই লকডাউন পুরোপুরি তুলে নেওয়া ঠিক হবে না আমরা আগামী কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বললাম আমরা আজকের মতো বললাম স্কুল কলেজ যেগুলি বন্ধ হয়েছে সেগুলি বন্ধই থাকবে কাজকর্ম যেভাবে চলছে সেভাবেই চলবে আর কি বলেছেন গণপরিবহন চালিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী জানান সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নিয়ে অর্থে দেখতে পাচ্ছেন যে মেট্রো চলাচল কিন্তু করতে পারে যেটা আনলক ফোরে যেটা আমরা আপনাদের গতকাল যেটা আপডেট দিয়েছিলাম যে আনলক ফোর থেকে মেট্রো চলাচল চালু হতে পারে লোকাল ট্রেন চালু হতে পারে তো সেই কথাই তিনি জানিয়েছেন যে মেট্রো চলাচল করলে কোনো আপত্তি নেই রাজ্যের তরফ থেকে সে সঙ্গে লোকাল ট্রেন কিন্তু চলাচল করতে পারে লোকাল ট্রেন চলাচল করতেও কোনো আপত্তি নেই রাজ্যের তরফ থেকে তো মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে হটস্পট শহর থেকে সপ্তাহে তিন দিন বিমান চললে আপত্তি নেই কথাও তিনি জানিয়েছেন এবং আরও তিনি জানিয়েছি যে পয়লা সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন উড়ানে আপত্তি থাকার কথাও তিনি জানিয়েছেন একই সঙ্গে আগামী সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো আপডেট কিন্তু আসছে প্রথমত আপডেট আসছে যে সেপ্টেম্বর মাসে মাসের তিন দিন কিন্তু লকডাউন হচ্ছে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর সে সঙ্গে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকছে আপাতত কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত খোলা হবে না কুড়ি সেপ্টেম্বরের পর থেকে কিন্তু খোলা হতে পারে এই মুহূর্তে যেটা আপডেট আসছে এবং সে সঙ্গে যেটা হচ্ছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা সে বি বিমান পরিষেবা কিন্তু চালু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে তো এই ছিল এই মুহূর্তে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছিলেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বান্নাথলাম জয় হিন্দ টাটা